বিন্দু আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা বোররায় জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে 16 এপ্রিল 24 রমজান রবিবার বাদ আসর নয়নতলা জামিয়া ফারুকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ শাহ এমরান হোসেন এমরানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে এদিন বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা পার্টির যুগ্ম আহ্বায়ক হাফেজ তৌহিদুল ইসলাম চৌধুরী এদিন আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন মাতাব্বর জলম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল বাশার উপজেলা জাতীয় ওলামা পার্টির সহসভাপতি মাজহারুল ইসলাম স্বপন এদিন বক্তব্য রাখেন এদিন কোরআন খানি ওলি মিলাদ মাহফিলের মাধ্যমে দেশ জাতি মুসলিম উম্মা এবং জাতীয় পার্টির প্রয়াত প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের জন্য বিশেষ মোনাজাত দেওয়া হয় এবং বর্তমান সভাপতি জি এম কাদেরের জন্য তার সুস্থতার জন্য দোয়া করা হয় এরই সাথে সাথে দেশবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় জাতীয় পার্টি নেতৃবৃন্দ বলেন ডক্টর ইরফারমিন তোরাবালির নেতৃত্বে আসন্ন এই যে চলমান রমজানে দরিদ্র দুস্থ অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ সহ নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে এবং ডক্টর ইরফারমিন তোরাবালির নেতৃত্বে বড় উপজেলা জাতীয় পার্টিকে সুসংহতি করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বক্তারা রাখবে আল্লাহ বলছেন তাকে নিজ হাতে পুরস্কৃত করবেন কিন্তু কি দিবেন সেটা আজও কোন আল্লামায় আলেম কেউ বলতে পারে নাই কিন্তু আল্লাহর ঘোষণা আল্লাহ বলছেন নিজ হাতে দিবেন তো আমরা সেই অপেক্ষায় আছি প্রত্যেকটি রোজা আমরা এইসব চেষ্টা করতেছি সঠিক এবং পূর্ণাঙ্গ ভাবে রোজা রাখার জন্য আর যারা রাখতেছে না তাদের দুর্ভাগ্য আর কেউ আসলে আছে যদি কেউ রমজান না রেখে ঈদটা মাঠে যান ঈদের জামাত পড়তে আপনার নামাজ হবে না কারণ ঈদের জামাত তার জন্য যথার জন্য অন্য কেউ যদি যান লাভ হবে না কারণ আপনার পুষ্টি পাবেন না কেন পুরস্কার দেওয়ার সময় ঈদের মাঠে পুরস্কার দেওয়ার সময় কারণ আপনি যদি রোজাই না রাখেন তাহলে আপনি কিসে রাখা যাবেন এখানে আপনার যাওয়ার কোনো দরকার নাই অর্থাৎ আপনি ঘরে থাকেন সেটাই উত্তম আপনি কাউকে দেখানোর জন্য সমাজকে দেখানোর জন্য নতুন পোশাক পরে আপনার ঈদগাহ মাঠে যাবেন কোনো লাভ নাই অতএব আপনাকে পূর্ণাঙ্গ দৃষ্টি রোজা রেখে নামাজ পড়ে ইমানের সহিত সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে আপনাকে ঈদগাহ মাঠে যাওয়ার জন্য আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন এবং আল্লাহ রাসূল তাই বলেছেন আমাদেরকে অর্থাৎ আমরা সেগুলো না কাজ করে আমরা ভিন্ন ঘটে চলে যাচ্ছি এই জন্য সমাজ আজকে অনেক কলুষিত হয়ে গেছে সমাজ দুইত হয়ে গেছে মানুষগুলো দুইত হয়ে গেছে তারা কোরআন সুন্নাহর বাইরে চলে গেছি যাই হোক আমরা যাতে মাহে রমজানের রোজা ফজিলত আল্লাহ আমাদের সকলকে নসিব করুক এই আশা ব্যক্ত করে জাতীয় পার্টির বড় উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠন যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধৈর্য এবং রোজা হলো অত্যন্ত ধৈর্যের বিষয় সেই ধৈর্য নিয়ে যারা রোজা রাখেন আবার তাদেরকে নিজ হাতে পুরস্কার দেবেন এটা ঘোষণা করেছেন আর আমরা ইফতারের কাছাকাছি সবাই ভালো থাকবেন আমি শারীরিকভাবে অসুস্থ আমার জন্য দোয়া করি এই আশা ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমিও অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ আবার আপনাদের মাধ্যমে ফেরত আসছি কিন্তু এই অবস্থায় যে ওটা আসার কথা না বিভিন্ন থানা বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন ইউনিয়ন থেকে
যেহেতু আমরা সকলে একত্রিত হয়েছি এই আশাবাদ রেখে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। বিশেষ কথা হলো রমজান চব্বিশে রমজান পার হয়ে যাচ্ছে, বাকি সামনে আর কয়েকদিন সময় আছে, কিন্তু আমরা যাতে অপার্থীর সকল নেতা কর্মী ভাইয়েরা একত্রিত হতে পারবো কিনা আগামী রমজান এটা সন্দেহ আছে, কারণ আমাদের হায়াত খুবই অতিরিক্ত, কারণ আমাদের হায়াত কম। এই জন্য আশাবাদ রেখে কুতুরের উদ্দেশ্যে আমরা চব্বিশে রমজান সকলে একত্রিত হয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে জাতীয় ভারতী নেতা কর্মী যারা আছেন সকলে একত্রিত হয়েছি এই বলে আমি আনন্দিত। আর এখানে বক্তৃতার বেশি কিছু নয়, আমরা আশা করব জাতীয় পার্টির সকল নেতা কর্মী যারা আছেন বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড সকলে একত্রিত থাকবো, হাসিমুখ থাকবো, যেহেতু পবিত্র মায়ের রমজান, এই রমজানে একে সত্তর আলেমারা ঘোষণা দিচ্ছে আমরা সকলে একত্রিত থাকবো, কারোর সাথে ঝগড়া ফাঁসাদ না করে জাতীয় পার্টি সুন্দর শৃঙ্খলাভাবে আমরা কাজ করে যাবো। এই বলে যেহেতু আমার ইফতারের সময় হয়ে উঠছে এ বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।